সন্ধ্যাবেলায় একটু শপিং এ বেরিয়েছি, দেখি কিছু কেনাকাটা বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে। ও খেলনা, আচ্ছা আমাদের বিয়ের জন্য কিছু খেলনা কেনা বাকি রয়েছে সেটা কিনতেই বেরিয়েছি। ঠিক আছে এবার খুব সুন্দর লাগছে ভাই। খোলা ধুতি নি না কোথায় ভাই কেটে ধরে টান মারবে জিন্সের সাথে এই জুতো সেই লাগছে রে ভাই। মোটা মাথা হলে কিন্তু ঢুকবে না ভাইয়া, আমার মাথা মোটা। আহা কি মজা জ্যাকেটের সাথে, তোকে তো হেভি লাগছে ভাই। আচ্ছা দাঁড়া এটা তো এবার একটু এটা পড়তে পড় না, এই তো এবার বড় বড় লাগছে। রাজা মশাই খুব সুন্দর লাগছে। You gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the race, you'll never look back once you felt that. Don't let somebody take your time and your worth. আমাদের শপিং কমপ্লিট হলো আর এই হলো মলের অবস্থা, সব বন্ধ, আমি হলাম এখানকার শেষ। এরা বাড়িতে যেতে পারছে না আমার জন্য, কি ঘুম পেয়ে গেছে, চল বাড়ি যেতে হবে। সব দাঁড়িয়ে আছে, আমরা এই সবে মাত্র বেরোলাম কেনাকাটি করে। আর আমাদের বেরোনোর পরপরই এই মলের যত মেম্বার্সরা ছিল প্রত্যেকে দলে দলে বেরিয়ে এলো। আজকের মতো তাদের এখানেই ছুটি, তারা সকলে এখন বাড়ি ফেরার পথে। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের একটা অ্যাপের কথা বলবো যার নাম হলো রামি সার্কেল। এই অ্যাপের মাধ্যমে গেম খেলে তোমরা প্রচুর টাকা জিততে পারো। এটা ভীষণ সেফ অ্যান্ড সিকিউর অ্যাপ, যেখানে যুক্ত আছে 1 কোটিরও বেশি সংখ্যক অ্যাক্টিভ প্লেয়ার। যারা গেম খেলতে ভালোবাসো তারা খুব সহজেই প্রচুর টাকা জিততে পারবে। আর যারা খেলতে জানো না এই গেমটি তাদেরকে বলবো একটা প্র্যাকটিস ম্যাচ খেলে খেলাটা শিখে নাও। তোমরা চাইলে ফোনপে, পেটিএম, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারো। আর প্রথম ডিপোজিটে তোমরা পেয়ে যাবে 2000 টাকা ওয়েলকাম বোনাস। আর রামি সার্কেলের রামি গেম ভীষণ ইজি, ফোনে ভীষণ স্মুথলি খেলা যায়। তাই দেরি না করে ডেসক্রিপশন বক্স চেক করো, ডাউনলোড করো রামি সার্কেল অ্যাপ আর রেজিস্টার করে নাও। প্রথম ডিপোজিটে তোমরা পেয়ে যাবে 2000 টাকা বোনাস। তো যাও রামি খেলো আর ক্যাশ সে তো। এই গেমটিতে একটি আর্থিক ঝুঁকির উপাদান জড়িত রয়েছে এবং আসক্তি হতে পারে, অনুগ্রহ করে দায়িত্ব সহকারে ও নিজের ঝুঁকিতে খেলুন। সকাল সকাল বেরিয়ে গেছি শপিং করতে ভাই আর আমি, বাইরে করে যাচ্ছি তাই জন্য আজকে ভিডিওটা খুব বেশি ক্লিয়ার। তো এখন যাচ্ছি কম্পির শাড়ি কিনতে, কম্পির শাড়ি নিয়ে অনেক অনেক স্টোরি হয়ে গেছে সেটা পরে এক সময় বলবো তোমাদের।
চলে যাও, এই খোলা আকাশ খোলা হাওয়া বাতাস। ভেতরে এমন কোনো দোকান নেই যে খুঁজতে বাকি রেখেছি, প্রত্যেকটা দোকানে খুঁজেছি, বাট আমরা যে কালারটা চাইছি বটল গ্রিন কালার, মানে ভাইয়ের সব থেকে ফেভারিট কালার, সেই কালারের শাড়ি মেলাতে পারলাম না। তো ওই জন্য আমরা ভেতরে সমস্ত দোকান ঘুরে ফিরে বাড়িতে এলাম, ভাবছি একটু কৃষ্ণনগর যাবো পম্পির শাড়ি দেখার জন্য। এই নিয়ে 4-5 দিন আমরা বেরিয়েছি। তবে হ্যাঁ, তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে তাহলে কেন এতদিন কেন দেখিনি, আমি একটা শাড়ি ওর জন্য নিয়েছিলাম, ডিজাইনার থেকে বানিয়ে নিয়েছিলাম, বাট শাড়িটার যেই কালারটা আমি চেয়েছিলাম সেই কালারটা আমার কাছে আসেনি। আমি বটল গ্রিন চেয়েছিলাম, ওটা এসছে একটু রামা গ্রিন, বাট যেহেতু পছন্দ হয়নি তো সেই কারণে, মানে কালারটা যেহেতু এক্স্যাক্টলি হয়নি তো সেই জন্য ওই শাড়িটাকে রিটার্ন করতে হয়েছে। আর সেই জন্যই বিয়ের, মানে বিয়ের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে এরকম শাড়ি তল্লাশি করে বেড়াচ্ছি আমরা, এই হচ্ছে অবস্থা। টেনশনে আছি ভীষণ, দেখা যাক কি হয়। না, ভাইয়ের জন্য পাগড়ি কিনেছো, পাগড়িটা খুব সুন্দর হয়েছে তাই বলছি। পাগড়ি কিনেও যাই করো, কিন্তু মানে বিয়েটা টোপর পরে করি। আচ্ছা, বিয়ে টোপর পরে করাবো। শোনো, বলছি যে আশীর্বাদ করে যেন শাড়িটা পাই। হ্যাঁ, আমি আশীর্বাদ করছি শাড়িটা পেয়ে যাবো, পছন্দ মতো পেয়ে যাবো। দুদিন আগে কুড়িটা, আজকে পুরো সুন্দর গোলাপে পরিণত হয়েছে। আমার বাড়ি মানে ফুলে ফুলে ভরা। টাটা, সাবধানে থাকবা। চললাম কৃষ্ণনগরের পথে, দেখা যাক কি আছে কপালে। শাড়ি আজকে কিনেই ছাড়বো, কি বলিস? অবশ্যই। ভাই যদি বটল গ্রিন না পাই কি করবো তখন? বটল গ্রিন তো পাবো। তুই শিওর? অবশ্যই শিওর, একদম 100%। পৌঁছে গেছি কৃষ্ণনগর, আমি রয়েছি এখন গভর্নমেন্ট কলেজের মাঠে। এখানে গাড়িটা পার্কিং করে নিলাম, বিকজ কৃষ্ণনগর টাউনের ভিতরে না গাড়ি নিয়ে যাওয়া খুব প্রবলেম, মানে পার্কিং করা প্রবলেম, তো সেজন্য গভর্নমেন্ট কলেজের মাঠেই গাড়িটা রেখে এবার আমরা ধীরে ধীরে এগোবো। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠ, প্রচুর লোকের সমাগম। হ্যালো, কেমন আছো তুমি? হাউ আর ইউ? কেমন আছো তুমি? কেসে হো? কেমন আছো তুমি? টেনশন? বহুত টেনশন। এই হচ্ছে কপাল, আমরা আসলাম এত দূর থেকে, বাট এই যে বন্ধ ভগবান। করবি আর বিয়ে? ইচ্ছা আছে। হ্যাঁ, এরকম বিয়ে করবি, কাপড় কিনতে আসবি আর মোমো খাবি শুধু, বুঝছিস? খা খা খা। রাত বাজে 8:30, আমাদের শপিং মোটামুটি কমপ্লিট, তো এখন আমরা ফিরছি টোটোতে করে গভর্নমেন্ট কলেজের মাঠে, যেখানে আমাদের গাড়িটা অ্যাকচুয়ালি রয়েছে। তো মাঝখানে ফুচকা মোমো এসব খেয়ে নিয়েছি। রাত বাজে 9:00, আর এই হলো গভর্নমেন্ট কলেজের মাঠের পরিস্থিতি। আমি দাঁড়িয়ে আছি, ভাই ওইখানে গাড়ি আনতে গেছে, গাড়িটা ওখানেই ছিল পার্কিং করা, তো আসুকো। কি ভালো ভালো খাবার রে, ব্যাগের মধ্যে নে তো ওই ব্যাগতে। চারটে নিলাম আমি, দুটো রাস্তা দিয়ে খেয়ে নেবো গাড়িতে। হ্যাঁ, কত করে? 5 টাকা করে। হ্যাঁ নে, আর দুটো নে।
নিজেই ভাজেন এগুলো? আমাদের পাশে ভাজে। ও আচ্ছা। এই হলো আমাদের কৃষ্ণনগরের অবস্থা। গরম কিন্তু বাড়ি ফেরার পথে এক কাপ চা, মাই ফেভারিট। হুরে, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? আগে বলো 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 কি চাই কি চাই? খেলা তো আনিনি, না আনিনি আনিনি। কেমন হয়েছে? ভালো হয়েছে। এটা কি গো বাবু? গাড়ি। কি গাড়ি এটা? ট্রাক্টর। ট্রাক্টর। তুমি আমাকে মিস করেছিলে? এটা দেখে খুব খুশি হয়েছো তাই? কেন পড়বা না তুমি? খুলে একটু দেখো, আমি একটু খুশি হই। এনে এটা তোর। থ্যাংক ইউ ভেরি মাচ। বাবু মাথায় হাত দিচ্ছো। কতটা খুশি বলো তো? এটা নিচে যাই। কোনটা নিচে যাই? এ মা, ভাই ভাই ভাই, দুষ্টু বসে। ওকে বাবু, চকি আছে। হ্যাঁ শোনা, এই যে যে ব্র্যান্ড নিউ ব্লেজার। কার জন্য? আমাদের সরকার বলছেন। হ্যাঁ সরকার বাবু, আমি খুলে দিই।